হ্যালো বন্ধুরা, আমার যত্নে আর আপনাদের ভালোবাসায় করা ব্লেস লাইফ উইথ পলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও দারুণ আছি। তো বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজ শেষ, শুধু আসল কাজটাই বাকি, সেটা হলো রান্না। আজকে নিরামিষ রান্না করব, তাই ভাবলাম একটু কচু শাক রান্না করি। অনেকদিন ঠান্ডার অ্যালার্জির সমস্যার কারণে কচু শাক খাওয়া হয় না। পুকুরের পাড় দিয়ে এত সুন্দর কচু শাক হয়েছে, দেখে খেতে মন চাইছে, তাই ভাবলাম অল্প এক মুঠ তুলে আনি আর রান্না করি। আজকে মুগের ডাল রান্না করব, আর মুগের ডাল ভিজে রান্না করতে হয়, নয়তো কাঁচা গন্ধ করে। আজকে নতুন বাড়িতে প্রথম নিরামিষ রান্না করছি, আর ঠাকুরকে ভোগ দিব। আজকে নিরামিষ রান্নার সব কিছুই নতুন, আজকে প্রথম ব্যবহার করছি। আমার অনেক আপু ভাই আছে যারা নিরামিষ আর আমিষ বুঝতে পারে না, ভাবলাম যখন নিরামিষ রান্না করছি আমার আপু ভাইদের সাথে শেয়ার করি। আমার রান্নার জায়গা দুইটা, বারান্দার একদিকে নিরামিষ আর অন্যদিকে আমিষ। নিরামিষ আর আমিষ রান্না খাওয়া একদম আলাদা, এর জন্য রান্না খাওয়া ব্যবহারের সমস্ত জিনিসপত্র আলাদা, মানে সব কিছুই দুইটা দুইটা। আমিষ যেখানে সেখানে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ডাল সবজি রান্না করে খাওয়া হয়, আর নিরামিষ এ সব কিছু থেকেই আলাদা, যেখানে নানান রকমের ডাল নিরামিষ তরকারি সবজি ভাজি ইত্যাদি রান্না করে খাওয়া হয়। মূলত নিরামিষ আর আমিষ কোনো কিছুর সাথে কোনো কিছুর ছোঁয়া নাই, একদম আলাদা। তাহলে দেখতে থাকুন কিভাবে নিরামিষ রান্না করি। এদিকে আমার আলু ভাজি পটল ভাজি আর কচু শাক সিদ্ধ করা হয়ে গেছে। তো অল্প একটি কচু শাক তার মধ্যে সিদ্ধ হয়ে আরও অল্প হয়ে গেছে। তো এখন শুকনা মরিচ তেজপাতা পাঁচফোড়ন আদা কাঁচামরিচ সব দিয়ে সম্ভার দিয়ে দিছি, সাথে একটু চিনি দিছি, এতে টেস্টটা ভালো আসে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে। আর ডাল আগে সিজিয়ে রাখছিলাম, তো এখন সম্ভার দিয়ে দেব পাঁচফোড়ন আদা সব কিছু দিয়ে। তো আসলে বন্ধুরা, নিরামিষ রান্নায় পাঁচফোড়ন আর আদাটা মানে সব রান্নার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো আজকে ডাল রান্না করতে এসে দেখি নিরামিষ ডাল ঘুটনিটা কেনা হয় নাই, পরে হাতা দিয়ে চেপে চেপেই অমনি সম্ভার দিয়ে দিছি। তো আজকে সয়াবিন ভর্তা করবো, তো এটা অনেকের কাছে আজকে নতুন মনে হতে পারে। তো সয়াবিনটা ভিজিয়ে রাখছিলাম, এখন গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন তেল দিয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভাজি করে নিতেছি। তো সয়াবিন আসলে শুষ্ক, এর জন্য দেখা যায় তেল দিলেও সয়াবিনের টান দিয়ে নিয়ে নেয়। তো যাই হোক, আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে এখন লাল লাল করে ভাজি করে নিব। এখন আদা শুকনা মরিচ আর সরিষার তেল পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে ভালো করে ডলে এখন সয়াবিনটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। পাটায় পেটে ভর্তা করলে খেতে আরও বেশি ভালো হয়। তো এখনও আমার নিরামিষ অনেক কিছু কেনাই বাকি, তো আস্তে আস্তে সব কিছু কিনে নিব। আসলে দেখা যায় সব কিছু দুইটা দুইটা লাগে, এর জন্য আমিষগুলো কেনা হয়েছে, তো নিরামিষ বেশি খাওয়া হয় না, রান্না হয় না, তবে আস্তে আস্তেই সব কিছু কিনে নিব। আতপের অন্য আগে রান্না করছি, এখন সিদ্ধ চালের ভাত বসাইছি। তো আমাদের টুনাটুনির ছোট্ট সংসারের অল্প অল্প রান্না। তো এদিকে দুধ জাল দেওয়া কমপ্লিট, মুগের ডাল রান্না করছি, সয়াবিন ভর্তা, কচু শাক আর আলু আর পটল ভাজি, আর এদিকে আতপের অন্ন রান্না করে রাখছি। তো এখন আটকে সাজিয়ে ঠাকুরকে ভোগ দিব। আসলে বন্ধুরা, রান্না হচ্ছে মনের শখ আর ভালো লাগা, সব কিছু গুছিয়ে পরিমাণ মতো দিয়ে মনোযোগ দিয়ে রান্না করলে অবশ্যই সেটা দেখতে আর খেতে ভালো হবে, সেটা নিরামিষ রান্না হোক আর আমিষ রান্না হোক। তো সব কিছু গুছিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিছি। তো বন্ধুরা, আমার জন্য দোয়ার আশীর্বাদ রাখবেন, যেন ভগবানের সেবা পূজা করতে পারি। তো বন্ধুরা, আজকের খাবারগুলো অনেক মজার ছিল। তো আসলে সকালবেলা খুবই তাড়াহুড়া, তাতে করে রান্না শেষ করতে হয়, বা দোকানে গিয়ে বসতে হয়, মেঘলা খায়, হিরো খায়, তারপর আবার আমি খাই, মানে তাড়াহুড়ার জন্য আজকে আর ভিডিও করতে পারি নাই। তো এখন মেঘলাকে নিয়ে স্কুলে যাইতেছি। হাই মেঘলা। এখন 12টার বেশি বাজে, তো মেঘলাকে নিয়ে স্কুল থেকে আসি, তারপর তো কাজ শুরু হয়ে গেছে। তো দুই তিন দিন ধরে এগুলা সোমেল থেকে, মানে যেখানে কাঠ ভাঙানো হয় কাঠের গুঁড়া, তো এগুলো এনে ফার্মে শুকা দেওয়া হয়েছে। তো প্রতিদিন দু তিনবার পা দিয়ে নাড়া দিতে হয়। তো এখানে যদিও বেশি রোদ পড়ে না, তবে আলো বাতাসে প্রায় ঝরঝরা হয়ে গেছে, মানে প্রায় শুকাইয়ে গেছে। তো খুব শীঘ্রই বাচ্চা তোলা হবে, তো এখানে বাচ্চা ব্রিডিং করা হবে। যদিও আমি মুরগি পালন সম্পর্কে বেশি কিছু বুঝি না, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, সেদিন খুব শীঘ্রই আসছে। এখন আসলাম গরুর ঘরে,
তো আজকে গরুর অনেক কাজ, ময়লা পরিষ্কার করতে হবে, ঘর ধোয়ায় গরুকে চান করে তারপর ঘাস কাটতে হবে। তো গত দুই তিন দিন আগে গোয়াল ঘরের দরজায় নতুন করে গাঁথনি করে ওয়াল করা হয়েছে। তো এটা গরুর সুরক্ষার জন্য আর নিজেরা যাতে নিশ্চিন্তে থাকতে পারি এর জন্য। তো আগে দরজাটা অনেক পাশ ছিল, তো ওয়াল করে এখন একদম ছিপ হয়ে গেছে। তো এদিক দিয়ে নড়াচড়া করতে আমার অনেক কষ্ট হয়। তো যদিও ভালো হয়েছে, এখন অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবো। তো এই দরজা ছাড়াও আরও ঘরের ভিতর দিয়ে দরজা আছে, তবে এই দরজা দেওয়াতে এখন অনেকটাই নিশ্চিন্ত হলাম। গরুর চারি পরিষ্কার করে তারপর গরুর চান করে ঘর দিয়ে দিছি। তো এখন বসে বসছি গরুর জন্য ঘাস কাটতে। তো ইদানিং মানে দুই দিন ধরে গরুর জন্য এক বোঝা করে ঘাস কিনা হয়, মানে 50 টাকা বোঝা নেয়। তো এটা ভালোই হয়, খেরও একটু কম লাগে, আর গরু তো ঘাস খেয়ে অনেক খুশি হয়। কিন্তু কাছি দিয়ে কাটতে অনেক কষ্ট হয়, আর গুড়াটা অনেক শক্ত, যদিও আর টুকু নরমই তবু কাটা যায়। যাই হোক, গরু খেতে পারবে, গরু খুশি থাকলে আমি খুশি। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আসলে ইদানিং গরম, কাজের ব্যস্ততা সব কিছুর জন্য অস্থির হয়ে গেছি। তো যাই হোক, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়ার আশীর্বাদ রাখবেন। সবাই ভালো থাকা হয় যেন।